সে নিজে একা করছে, পাশে আরেকজন করছে, এরকম তিন চার বান্ধবী মিলে এই কাজটি করছে। অর্থাৎ সে একটাতে মনোযোগ আছে, কনসেন্ট্রেশন যদি খুব বেশি চলে যায় তাহলে হয়তো চোখের ওপর চাপ পড়বে, কিন্তু এই বিনোদন প্লাস এই কাজ সব কিছু মিলিয়েই বহুমুখ মাত্রিক ব্যবহারটা চেষ্টা করছি আমরা। জানি না এটা কতটা সম্পর্কিত হলো, তবে আমি সর্বশেষ মনে করি প্রশ্ন, আমরা স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করছি, একটু শিক্ষা সম্পর্কে, উপকার ভোগীদের সন্তানদের শিক্ষার জন্য কি আপনাদের কার্যক্রম আছে কিনা? 40টা শিক্ষা সহায়ক কেন্দ্র আছে, আচ্ছা, যারা ঝরে পড়ছে বা উৎসাহ নাই স্কুলে যাওয়ার তাদেরকে আমরা লেখাপড়া শিখিয়ে লিখা স্কুলের উপযোগী করে আবার তারপরে স্কুলে পাঠাচ্ছে। পাঠাচ্ছি আমরা। আমরা আপনাদের পিকেএসএফের এনরিচ প্রোগ্রামে আমরা একজন পার্টিসিপেন্ট, এবং সেখানে যাতে করে ঝরে না পড়া যায় সেজন্য একটা প্রি স্কুলিং এর সাথে সাথে এবং যারা গরিব তাদের কোচিং এর ব্যবস্থা হয়েছে। সুতরাং এখন দেখা যাচ্ছে ঝরে পড়া স্কুল থেকে এটা রদ ক্রোধ করে গেছে, এখন অলমোস্ট কেউ ঝরে পড়তেছে না, এবং তারা স্কুলে গিয়ে ভালো হ্যাঁ করছে, স্কুল গিয়ে ভালো করছে, অনেকে ফার্স্ট সেকেন্ড হ্যাঁ হয়েছে, রাইট এই এক্স্যাক্টলি। সংবাদটা আমার আছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণের জন্য। আপনাকে ধন্যবাদ। শ্রোতৃবৃন্দ, পারিবারিক ও আঞ্চলিক ঐতিহ্য লালন করে অনেক প্রতিকূলতার মধ্যেও ক্ষুদ্র উদ্যোক্তারা দেশীয় ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একদিকে আত্মকর্মসংস্থান সৃষ্টি, অপরদিকে বাংলার কৃষ্টি রক্ষার্থে ঐতিহ্যবাহী এই সকল আয় বর্ধনমূলক উদ্যোগে পল্লী কর্মসক ফাউন্ডেশনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলো।